Hello viewers, thank you so much for watching my different types of videos recently delivered for you. Ajke ami tense er bishesh byakha classify kore dicchi chhatrer je somoshya bodh kore ami seta onudhaban korechi shei byakhapote. Ajke continuous tense somporke alochona korbo ebong perfect. Tumra monojoger sathe lokkho karo. Present continuous tense e am here othoba am here thakbe ebong ing thakbe eta holo present continuous amra shudhu ei jayga ta ke poriborton kore shokol tense korte pari jemon ekhane am here ar ekhane ing ei dutu mile present continuous tense hoy. এটাকে পাল্টিয়ে দিয়ে আমরা ওয়াজ ওয়ার্ব দিলে আর আইএনজি দিলে হয় ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা সাবজেক্টের জায়গা আর অবজেক্টের জায়গা বা এক্সটেনশনের জায়গা কোনো হাত দিচ্ছি না, চেঞ্জ করছি না, একইভাবে থেকে যাচ্ছে। শুধু আমরা অক্সিলারি ভার্বের জায়গায় হাত দিচ্ছি। অক্সিলারি ভার্ব চেঞ্জ করলে টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আইএনজি কন্টিনিউয়াস টেন্স বলতে সর্বদা আইএনজি লাগবে, সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক না কেন। তাহলে আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজারের পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ারের পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি এবং তারপর আইএনজি। এই যে আইএনজি, তাহলে আইএনজি কন্টিনিউয়াস টেন্স যখনই বলবে তখনই আইএনজিটা আমাদের অবশ্যই লাগবে, শুধুমাত্র শ্যাল বি বা উইল বি, অ্যাম ই যায় এবং ওয়াজ ওয়ার, এতটুকুর ডিস্টেন্স রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমি পারফেক্ট টেন্সে যাচ্ছি। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অন, ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি বলা হয় এটাকে, এটাকে ভার্ব থ্রি বলা হয়। ভার্ব থ্রি হলো ডু ডিড ডান, কাম কেম কাম, শেষের যে ফর্মটা লাস্ট ফর্ম এটাকে ভার্ব থ্রি বলা হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স যখনই বলবে তখনই ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই লাগবে, তা না হলে যে কোনো পারফেক্ট টেন্স হবে না। সকল পারফেক্ট টেন্সে ভার্ব থ্রি ফর্মটি অবশ্যই লাগবে। তাহলে তিনটে পারফেক্ট রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। পাস্ট, এদের গঠন হলো প্রেজেন্ট পারফেক্টের গঠন, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্টের গঠন হ্যাড, এখানে বিকল্প নেই একটি, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা সবসময় লক্ষ্য করছি। এই যে পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল, ভিত্রি ভিত্রি এবং এখানে এখানেও ভিত্রি। তাহলে আমরা তিনটে পারফেক্ট এবং তিনটে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে লক্ষ্য করলাম সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কোনো ব্যবধান নেই, শুধুমাত্র ব্যবধান হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গা। সেই অক্সিলারি ভার্বটাই হলো অ্যাম, ইজ আর, তারপর ওয়াজ ওয়ার, তারপর শ্যাম বি বা উইল বি। তাহলে আমরা এই তিনটে কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে আইএনজি অবশ্যই ব্যবহার করবো মূল ভার্বের সঙ্গে, শুধু পার্থক্য করব সাবজেক্টের পরে এটার নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম ইজার দেব। উইসিল বলে আর হয়েছে, আইসিল বলে অ্যাম হয়েছে, তাহলে অ্যাম ইজার দেব আর আইএনজি দেব মূল ভার্বের সঙ্গে, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসে হবে ওয়াজ ওয়ার আর মূল ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। এরপর পারফেক্টে যাবে সাবজেক্টের পরে
have ba has মূল ভার্বের past participle past perfect tense হবে had এবং মূল ভার্বের past participle future shall have ba will have মূল ভার্বের past participle তাহলে আমরা জানতে পারলাম viewers and learners যে তিনটা টেন্সেরই গঠনে তিনটা তিনটা ছয়টা present perfect past perfect future perfect আর continuous হলো present continuous past continuous and future continuous সকল টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট বাক্যের প্রথমে বসে অবজেক্ট বেস্টেন্সড বাক্যের শেষে বসে এরা সবই এক রকম শুধুমাত্র অক্সিলারি ভার্বের রূপের পরিবর্তন ঘটছে তাই আমরা এগুলি অনুশীলন করব এবং বোঝার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখব তা না হলে আমরা এটা আয়ত্ত করতে পারবো না তাই আমি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর তোমরা মনোযোগের সাথে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে এর পরবর্তীতে টেন্সের বাকি অংশগুলো ব্যাখ্যা করব এবং অন্যান্য গ্রামারগুলোও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা আমার সঙ্গেই থাকো তোমাদেরকে অশেষ ধন্যবাদ